আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই রয়েছেন ইউটিউবে শর্ট ফ্যাক্ট ভিডিও এডিট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে চান। আপনারা অনেকেই কিন্তু এডিটিং জানেন না, আবার অনেকে টুকটাক জানেন, প্রফেশনালভাবে এডিটিং জানেন না। এই কারণে কিন্তু আপনি আপনার চ্যানেলে গ্রো করতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা শর্ট ফ্যাক্ট ভিডিও এডিট করবেন প্রফেশনালভাবে। আপনারা অনেকে কিন্তু ইউটিউবে দেখে থাকেন শর্ট ফ্যাক্ট ভিডিও, এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলে এবং এগুলো কিন্তু খুবই ভাইরাল হয় তাড়াতাড়ি, কারণ এগুলো মানুষ দেখে। তো যাদের শর্ট ভিডিও তৈরি করার আগ্রহ রয়েছে, কীভাবে শর্ট ফ্যাক্ট ভিডিও তৈরি করবেন এডিট করবেন, সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো শর্ট ফ্যাক্ট ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনাকে প্রথমে ভিডিও ক্লিপ কালেক্ট করে নিতে হবে। আপনি যেই ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু আপনাকে প্রথমে কালেক্ট করে নিতে হবে। যেমন ধরুন আপনি মেসিকে নিয়ে ভিডিও তৈরি করবেন যে মেসির বর্তমান সম্পত্তি কত, তো আপনি প্রথমে কিন্তু মেসির কিছু ভিডিও ক্লিপ ফটো ডাউনলোড করে রাখবেন। তারপর আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে মেসির বর্তমান সম্পত্তি কত, তারপর সেগুলো দেখে আপনি স্ক্রিপ্ট লিখে নেবেন। স্ক্রিপ্ট লিখে নিয়ে সেই অনুযায়ী আপনি ভয়েস রেকর্ড করে নেবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে আপনি প্রফেশনাল শর্ট ফ্যাক্ট ভিডিও এডিট করবেন। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো তারপর আপনাকে এখান থেকে আপনি মেসির যেই ভিডিও বা ফটো ডাউনলোড করে রেখেছেন সেগুলো খুঁজে নিতে হবে। খুঁজে নেওয়ার পর আপনি এক এক করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে এখানে মেসির যেই ভিডিও ক্লিপগুলো রয়েছে সেগুলোর সাউন্ড মিউট করে দিতে হবে। তার জন্য আপনি ডান পাশে সাউন্ড আইকন দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাউন্ড মিউট করে দিবেন। তো ভিডিওর সাউন্ড মিউট করা হয়ে গেলে আপনাকে এখানে আপনার রেকর্ডিং করা ভয়েসটি অ্যাড করতে হবে। তার জন্য আপনি অডিও আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফোল্ডারে চলে যাবেন। ফোল্ডারে চলে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার রেকর্ডিং করা ভয়েসটি খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনার অডিওটি অ্যাড হয়ে যাবে। তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। তো এইবার আপনাকে এখানে আপনার রেকর্ডিং করা ভয়েস ক্লিপের ডিউরেশন অনুযায়ী আপনার এই ভিডিও ক্লিপ ফটোগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো ধরুন আমার এই ভিডিও ক্লিপটি অনেক লং হয়ে গেছে, তো আমি এটাকে কেটে একটু ছোটো করে দেবো। তার জন্য আমি এই ভিডিও ক্লিপের উপর ক্লিক করবো। ক্লিক করার পর কেসি আইকনে গিয়ে টিম টু রাইট করে দিব, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি শর্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা এক এক করে আপনাদের বয়সের ডিউরেশন অনুযায়ী আপনাদের ভিডিও ক্লিপ ফটোগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে আপনি ভিডিওটি প্লে করে দেখবেন যে আপনার ভিডিও ক্লিপগুলো আপনার বয়সের সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা, না হলে কিন্তু আপনার ভিডিও ভালো হবে না। আপনি বয়সে বলতেছেন এক, আপনার ভিডিও ক্লিপ বলতেছে আর এক, তাহলে কিন্তু আপনার ভিডিও হবে না আর মানুষ দেখবে না। তো এভাবে আপনারা প্লে করে করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে একটু ভিডিওটি প্লে করে দেখাই। বন্ধুরা, ফুটবল জগতের রাজা, আর্জেন্টিনার কিংবদন্তি জাদুঘর খেলোয়াড় সেই লিওনেল মেসি কত টাকার মালিক? তো এখানে দেখুন আমি বলতেছি মেসির টাকার পরিমাণ কত। তো এখানে আমাদেরকে একটা টাকার ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিও প্রফেশনাল লুক নিবে এবং অডিয়েন্সরা সেটা দেখতে আগ্রহী হবে। তো এই ভিডিও ক্লিপটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে আপনারা প্লে করে করে ভিডিও এডিট করবেন। তো এডিট করা হয়ে গেলে আপনারা এই আইকনে ক্লিক করে এখান থেকে আপনি এইচডিতে এক্সপোর্ট করে নিতে পারবেন। আপনি নিজে দেখতে পারবেন এক্সপোর্ট অপশন, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। তো এবার আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই আমার ভিডিওটি কেমন হলো। ফুটবল জগতের রাজা, আর্জেন্টিনার কিংবদন্তি জাদুঘর খেলোয়াড় সেই লিওনেল মেসি কত টাকার মালিক সেটা অনেকে জানতে চান। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে আপনার সুন্দর আঙুল দিয়ে ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বর্তমানে মেসি 600 মিলিয়ন টাকার মালিক, যা প্রকাশিত হয়েছে ওয়েলথি গরিলাতে। চাইলে আপনারা গুগলে সার্চ করুন। রাইট গাইজ, এভাবে কিন্তু আপনি আজকের এই প্রসেসিং দেখে প্রফেশনালভাবে শর্ট ফ্যাক্ট ভিডিও এডিট করে আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এমনই অ্যামেজিং ও ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। ভালো লাগলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।